বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় পণ্য মাস্ক, কিন্তু সার্জিক্যাল মাস্ক বাজারে পাওয়াই যাচ্ছে না। তাহলে চলুন খুব সহজে নিজেই বানিয়ে নিই দুই লেয়ারের এই মাস্কটি। মাস্ক তৈরির জন্য আমি সাদা ও নীল দুই রঙের দুইটি কাপড়ের শপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রঙের ব্যাগ নিতে পারেন। এখন 7 ইঞ্চি লম্বা ও 6 ইঞ্চি চওড়া মাপে চারকোনা কাপড় কেটে নিতে হবে। পেন্সিলে দাগ টেনে কেটে নিব। এই যে 7 ইঞ্চি বাই 6 ইঞ্চি দুই টুকরো কাপড় কেটে নিলাম। বর্ডার মুড়িয়ে সেলাইয়ের সুবিধার জন্য নিচের কাপড়টি একটু বাড়তি রাখতে পারেন। আমরা এখন উপরে ও নিচে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। মেশিন না থাকলে হাতেও সেলাই করতে পারেন। একইভাবে দুপাশে সেলাই করে নিলাম। এখন এভাবে কুচির মতো 3টি ভাঁজ করে দুই সাইড সেলাই করতে হবে। একইভাবে অপর সাইডেও সেলাই করে নিচ্ছি। কুচি দেওয়া হয়ে গেল। এখন এরকম দুটি ইলাস্টিক দুপাশে সেলাই করে লাগিয়ে নিব। আপনারা চাইলে হাতে সেলাই করে বা আঠা দিয়েও রাবারটি লাগাতে পারেন। এক্ষেত্রে পুরনো মাস্ক থেকে বা যে কোনো ধরনের ইলাস্টিক নিয়ে ব্যবহার করতে পারবেন। একইভাবে অপর সাইডেও সেলাই করে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল এই সুন্দর দুই লেয়ারের মাস্কটি। সবাই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ধন্যবাদ।